সরকারের নির্দেশ মানতে দুয়ারে করানেরে হাজির নবীন ঘোষাল। দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি পালনে কামাহাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে স্বাস্থ্যসাথীর কার্ডের ফর্ম বিতরণ করলেন তিনি নিজে। করোনা সংক্রমণ ঠেকাতে কিছুটা যাতে ভিড় এড়ানো যায় তার জেরে এক জায়গায় জমায়েত না করে তিনি নিজেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ফর্ম নিয়ে একেবারে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন। কামাহাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল ক্রাউন কাউন্সিলর নবীন ঘোষাল কেবলমাত্র সরকারি নির্দেশ পালনে এলাকাবাসীদের দুয়ারে হাজির হননি। তিনি নিজের মানবিকতা এবং সহানুভূতি নিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে এলাকাবাসীদের সুবিধা অসুবিধার খোঁজ খবরও রাখেন প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য নবীন ঘোষাল। এটা তো অতি উত্তম প্রস্তাব, আমি তো এটাকে সর্বান্তকরণে সমর্থন করি। আমাদের মতো গরিব লোকেই দেখছেন টালির চালের বাড়ি ভেঙে পড়ছে বাড়ি। হ্যাঁ, আমরা গরিব লোক, কাজকর্ম নেই আমাদের, তো আমরা যাব কোথায় অসুখ বিসুখ করলে বুড়ো বয়সে? ও প্রচণ্ড উপকারী ছেলে, প্রচণ্ড উপকারী ছেলে। ও আমাকে ভালো রকম চেনে, আমি ওকে চিনি। আমার স্কুল থেকে, স্কুল লাইফ থেকে, রাজা স্কুলে ওর দাদা রবীন ও আমার থেকে এক ক্লাস উঁচুতে ছিল, আমি তো বলছি তো, ও জানে। রবীন্দ্রের কাছ থেকে আর কী আশা করছেন? আরও কী আরও আশা করি, অনেক উন্নয়নের কাজও করবে এবং আমাদের মতো গরিব লোকেদের সাহায্য করার জন্য ও পাশে দাঁড়াবে আর কি, পাশে দাঁড়াবে, সেটাই বলছি। হ্যাঁ, রবীন্দ্রনাথ তো লোকরা আমাদের এরকম গরিব ঘরের পাশে থাকে, আর কিছু চাই না আমরা, যার জন্যই ওখানে এরকম করে বলেই আমরা ভোটটা দিই। এটা তো খুব একটা ভালো মানে প্রচেষ্টা, যাতে সবার একটা সুযোগ পাওয়া যায়, মানে খুবই ভালো ব্যাপার এটা। ওনাকে তো আমরা সবসময় সমস্ত আপদে বিপদেই পেয়ে থাকি, ভোটের কোনো ব্যাপার নেই এখানে, মানে কোনো প্রবলেম হলে আমরা সবসময় ওনার কাছ থেকে হেল্প পাই, উনি খুবই হেল্পফুল মানুষ একটা। হ্যাঁ অবশ্যই উনি চাই, মানে ওনাকে তো চাই, মানে ওনার জন্যই অনেক উন্নত হয়েছে এলাকাটা, অনেক কিছু সুযোগ সুবিধা আমরা পেয়েছি, তো অনেক হেল্পও পাই ওনার কাছ থেকে, পার্সোনালি কোনো হেল্প চাইলে উনি দিয়ে দেন সুযোগটা। ওনাকে আমরা প্রতি মুহূর্তে সময়ে অসময়ে যখনই আমরা ডাকি ওনাকে আমরা পাই, আর আজকে তো খুবই ভালো লাগছে এই ব্যাপারে। আর নাহলে ওনাকে আমরা যে কোনো কাজে আমরা যখনই ডাকি, রাত 12টা হোক, 11টা হোক, 10টা হোক, সবসময় ওনাকে আমরা পাই। এখন আমাদের ওখানে যে লাইন দিয়ে করতে গেলে অনেক রকম অসুবিধা হতো বা এই রোগটার জন্যই ভয় ছিল, সেখানে উনি আমাদের হাতের কাছে এসে বাড়িতে বাড়িতে ফর্ম দিয়ে যাচ্ছে, এটা ওনাকে অসংখ্য ধন্যবাদ ছাড়া আর কিছু তো বলার নেই। সুবিধা অসুবিধায় পাশে থাকেন তিনি, সব ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন নবীনদা, এমনটাই জানালেন 12 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষেরা। নিন্দুকেরা নিজেদের কাজ তো করবেই, তা বলে আমি আমার দায়িত্ব থেকে নিজেদেরকে সরাতে পারবো না। বেলজের নানা সমালোচনা সত্ত্বেও নিজের উদ্দেশ্যে বহাল থাকতে চান, জানালেন নবীন ঘোষাল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো প্রকল্প নিয়েছে কোনোটা কি নষ্ট হয়েছে? সমস্ত প্রকল্পগুলোই চালু করতে পেরেছি। আজকে অনেকে বলেছিল যে খাদ্যসাথীর মধ্যে দিয়ে আমরা করতে পারবো না, মানে এটা চালাতে পারবো না, সেটা প্রমাণিত হয়ে গেছে, আমরা চালিয়েছি। আবার প্রমাণিত হলো যে কন্যাশ্রী প্রকল্প থেকে আমরা যে প্রকল্প নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অনেকে বলেছিল ব্যর্থ হবে, কিন্তু ব্যর্থ হয়নি, মানুষ সেটা পরিষেবা পাচ্ছে, এটা প্রমাণিত। আজকে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা চিন্তা, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করছে পশ্চিমবাংলায় কোনো দল করতে পারেনি। আর যারা ভারতীয় জনতা পার্টি মূর্খের দল, তারা মানুষকে তারা মিথ্যে প্রচার করছে এবং মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, সে কাজ ওরা করতে পারবে না। আজকে তাই আমরা দুয়ারে দুয়ারে সরকার না, আমরা সবসময় মানুষের পাশে আছি, মানুষের সঙ্গে আছি, মানুষ কোনো সময় বিপদে, মানুষকে জিজ্ঞেস করতে পারেন, আপনারা জিজ্ঞেস করলেন তো মানুষ আপনারা আছি কি না, কারণ সেই রেশন কার্ড বলুন, আপনার যে কোনো ব্যাপারে বলুন, অনেক সময় বিরোধী দলকে খুঁজে পাওয়া যায়নি যখন এই লকডাউন আরম্ভ হয়েছিল। আমাদের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে বাড়ি বাড়ি খাবার পৌঁছেছে, খাদ্য সামগ্রী পৌঁছেছে, মানুষের পাশে থেকে দাঁড়িয়ে সেখানে সংগ্রাম করেছে, তারা ভয়েতে বাড়ি চলে যায়নি আজকে করোনার জন্যে, কিন্তু তারা করোনাকে রেখেও আজকে মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা। তাই জন্য বিরোধীরা কী বললো সেটা না, মানুষ আমাদের গ্রহণ করেছে। গতকাল আমাদের ক্যাম্প ছিল, যেহেতু আমরা এই 35টা ওয়ার্ডেই করছি, গতকাল আমার ওয়ার্ডে ছিল, কয়েক হাজার মানুষের ভিড় ছিল, কালাচাঁদ স্কুলে 5000 মানুষের ভিড় ছিল, এটা মানুষ মেনে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কে কী বললো আমাদের কিছু বলার নেই। সিপিএমের লোকই তো আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে ফর্ম, এ কী বললো আমি জানি না। আমরা তো সবাইকে দেব, আমরা নিজেরাও
আর যে পৌরসভার প্রথম যখন হয় পৌরসভায় যারা যেহেতু আধা সরকারি সেই কর্মসূচি অনুযায়ী সমস্ত লোককে আমরা স্বাস্থ্যসাথীর মধ্যে এনেছি। আমার ওয়ার্ডে যিনি কর্মচারী তিনি কত দু মাস আগে মিডল্যান্ডে চিকিৎসা করে 33,000 টাকা সরকার ব্যয় করলো। সেটা এক ভদ্রমহিলা স্বর্ণ জয়ন্তী করে তার স্বাস্থ্যসাথী থাকার সুবাদে 2,45,000 টাকা খরচা করেছিল, তাকেও সেই টাকা সরকার ব্যয় করলো। আজকে কেউ কিছু নিন্দুকেরা অনেক কথাই বলে, কিন্তু আজকে সিপিএমের লোকেদের আমার ওয়ার্ড অফিস থেকে প্রতিদিন তারা ফর্ম নিয়ে আসছে। ওদের সেলিম কী বলছে সেটা তো আর বলতে পারবো না। 12 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে তিনি খোঁজ রাখেন প্রতিটি পরিবারের। পরিবারের কারো কোনো অসুবিধা হচ্ছে কি না, কজন আছেন, তাদের সমস্ত ব্যাপারে দেখভালও করেন তিনি। তার এইভাবে পাশে থাকায় খুব খুশি এলাকাবাসীরা। আরিয়াদাও থেকে সঞ্জয় পোদার রিপোর্ট, সঠিক বার্তা।